जाओ ঢুকে বাজার করতে যাচ্ছি, কারণ আমরা এখানে রান্না করে খাবো। চশমাটা নতুন কিনেছি, সবাই দেখিয়ে নাও একবার করে। ও কি লাগছে! তো চলো বাজার করতে যাই, বাজারটা তোমাদের দেখাই। হ্যাঁ, তাহলে সবাই চশমা। আমি তো এসেই যা সেই রকম গায়ের রংটা হয়েছে। এবার যখন ওই সিরিজে যাবো তখন তাহলে কেমন গায়ের রংটা হবে আমার। তো এখন যাচ্ছি বাজারে, বাজারটা করে নিতে। মোটামুটি যা যা টুকটাক বাজার আছে সেগুলো আজকে সেরে ফেলবো। মানে একবারে চার পাঁচ দিনের বাজার আজকে একবারে করে নিতে যাচ্ছি। তো চলো বাজারটা করে নিয়ে চটপট রান্না করি, মাছের বাজারে যাই আগে। আজকে বাজারটা তোমাদের দেখাবো, এখানকার যে লোকাল মার্কেট সেগুলো আজকে ইচ্ছা আছে তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নেবো, ঠিক আছে? কত বললো? কত দাম বলছে? এখানে মাছ কেনার টাকা আলাদা, ওই যে কেটে দিল তারও টাকা আলাদা। এখানে সবই সব আলাদা আলাদা, যেটাই নেবে সেটাই আলাদা। ওইটা বড় আছে, আর ডিম তো মুরগি দিল, এটা তো আমি তিরিশ চল্লিশ পঞ্চাশ সবজি কিনলাম 300 টাকা, সব 20 পিস হচ্ছে। আচ্ছা আর ওইগুলো ওইগুলো পারিস করে চাল আছে, এটা মিনিকিট চাল মনে হচ্ছে। 50 টাকা
আজকে কেনাকাটা কমপ্লিট, এবার গিয়ে করবো রান্না। প্যাকেটের জিনিসের দাম বেশি নয়, কিন্তু যেগুলো চাল টাল যেগুলো নিলাম সেগুলো সবই আমাদের ওখানকার থেকে অনেকটাই হাই। চাল আলু চাল বলছি চাল আলু এগুলো সব দাম বেশি। ও মাটন, মাটন এখানে কত বলছিল জানো? মাটন মনে হয়, আচ্ছা মাটন কত বললো? মাটনের দোকানটায় কত বললো মাটন? 700 টাকা। মাটন 700। আর চিকেনের দোকানে তোমাদের কত বলেছে? এমনি 250 আর 500 না, যে আমরা একটা কালো মুরগি দেখেছি যেটা আমরা প্রত্যেক বছর এসেই খাই। আচ্ছা সাদাটা 225, আর কালো যেটা আমরা দেখেছিলাম সেটা কত? কালোটা 500। এখানে একটা দারুণ জিনিস সেটা শুনলাম, সেটা হচ্ছে পরোটার পেটাই পরোটা বলে এখানে ওজন করে দেওয়া হয় 100। আচ্ছা ঠিক আছে, 100 গ্রাম 100 গ্রাম পেটাই পরোটার দাম কত বললো? 15 টাকা। আর একটা গোটা পেটাই পরোটা 100 টাকা নিচ্ছে। আর লুচি যেগুলো আছে না ছোট ছোট কুচি, ওগুলো 20 টাকা করে প্লেট। পেটাই পরোটা ওজন করে বিক্রি হয় এখানে, শুনেই কেমন লাগলো আমার। আমরা সে কারণে মিষ্টি কিনেছি, মিল্ক কেক কিনেছি আর বান্ধবা কিনেছি। গৌড় বাদশাহি বাজার, তো এর কাছাকাছি থাকলে তোমাদের কি কি সুবিধা বলো তো? এক তো বাজারটা কাছাকাছি, আমি যে হোটেলটায় আছি আর এই কাছাকাছি হোটেলেই আমরা থাকি মোটামুটি, প্রত্যেক বছর গৌড় বাদশাহিতেই এসে থাকি আমরা। তো একই হোটেলে থাকি না, প্রত্যেক বছর আলাদা আলাদা হোটেলে থাকি, বাট গৌড় বাদশাহিতেই আসি। তো বাজারটার একটা বাজারটা কাছে, প্লাস সি বিচটাও তোমাদের অনেকটা কাছাকাছি হবে। তো বাজারটা এখানে মোটামুটি রিজনেবল, তাও একটু আমাদের ওখানকার থেকে বাজারের দামগুলো একটু বেশি, এক একটা দোকানে এক এক রকম, একটুখানি দেখে শুনে কেনাটা বেটার। তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এইটুকুনি ছিল, তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আর কি বলবো, চলো তাড়াতাড়ি।